নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা, শিলচা নিউজের এই ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই। দুর্গাপূজার এসওপি নিয়ে বিরাট মানুষের ভিতরে অসন্তুষ্টি। এই এসওপিটা, একটা সানি দেওয়ালের একটা ডায়লগ আছে, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ। আর আমাদের এসওপিগুলা এসওপি টু এসওপি, এসওপি থেকে এসওপি, এসওপি থেকে এসওপি, মানে একটার পরে আরেকটা, একটার পরে আরেকটা, এরকম আমরা দেখছি। তাই নিয়ে কনফিউশনে আছেন বোরাকবাসী, কনফিউজ, টোটালি কনফিউজড। কারণ প্রথম কেন্দ্র সরকার একটা গাইডলাইন দিল, রাজ্য সরকার একটা গাইডলাইন দিল, জেলা প্রশাসন একটা গাইডলাইন দিল, তারপরে জেলা প্রশাসন গাইডলাইনটা উঠিয়ে দিল, আবার রাজ্য সেই স্বাস্থ্য বিভাগ আরেকটা গাইডলাইন দিল, আবার জেলা প্রশাসন দিল। মানুষ কনফিউজ হয়ে গেছে যে কি হবে কি না। এখন মেইন কনফিউশনের ব্যাপারটা হচ্ছে আপনাদের সেই টেম্পোরারি পান্ডাল নিয়ে। অনেক পূজা কমিটি এর আগেই জেলা প্রশাসনের কাছে মেমোরেন্ডাম সাবমিট করেছিলেন, অ্যাপ্লিকেশন করেছিলেন, যাহাতে টেম্পোরারি পান্ডালে পুজো করা দেওয়া হোক। রাজ্য সরকার তার ব্যাপারে কিছু বলেনি এখনো, রাজ্য সরকার পান্ডালের বিষয়ে কিছু বলেনি, কিন্তু জেলা প্রশাসন পান্ডালের বিষয়ে, মানে টেম্পোরারি পান্ডাল নিষিদ্ধ বলে দেওয়ার পরেই অনেক মানুষের মুখে মানে সেই মানে অসন্তুষ্টির ছায়া ছড়িয়ে যায়, অনেক মানুষ অসন্তুষ্ট হয়ে যায়, অনেক পূজা কমিটি অসন্তুষ্ট হয়ে যায়। কারণটা কি? কারণটা হচ্ছে শহরে অনেক পুজো কমিটি যারা পুজো করছেন, উনাদের উনাদের কোনো ব্যক্তিগত কোনো সেই ইয়ে নেই আর কি, মণ্ডপ নেই বা হল নেই, সেজন্যই উনারা খুবই দুঃখিত এবং উনারা তার বিরোধ করছেন। এই কথাটার আসার পরে, মানে জেলা প্রশাসনের এসওপি আসার পরে, শিলচরের বিধায়ক দিলীপ পাল মহোদয়ও অসন্তুষ্টি জানিয়েছেন। উনি বলেন যে আমি উপর লেভেলে কথা বলবো। তারপরে কাছাড়ের যে প্রাক্তন যে সাংসদ সুস্মিতা দেব মহোদয়া, তার ব্যাপারেও বিস্তারিতভাবে সোশ্যাল মিডিয়াতে উনি বক্তব্য দেন বা প্রেস বার্তার মাধ্যমে উনি বক্তব্য দেন। আসাম সরকার দুইটা নোটিফিকেশন বা সার্কুলার দিয়েছে দুর্গাপূজাতে কি কি নিয়ম লাগু হবে। কিছু নিয়ম কোনো যুক্তি নেই, বলছে 10টার পরে প্যান্ডেল বন্ধ করতে হবে। একে করোনা একটা ইনফেকশিয়াস ডিজিজ, তো 10টার আগে যে মানুষগুলো বেরোবে ওদেরও করোনার থ্রেট আছে, এরকম তো না যে 10টার পরে বেরোলেই শুধু করোনা হবে, এটা যুক্তিটা কী? দুই নম্বর কথা হলো, কাছাড় জেলা শাসক বলেছে যে কোনো টেম্পোরারি প্যান্ডেল উনি কাছাড়ে হতে দেবেন না। প্রশ্নটা হলো তবে হাইলাকান্দি করিমগঞ্জের আসামের অন্য জেলায় কেন হচ্ছে, এবং আমাদের শিলচর শহরে আর গ্রামেও আমি বলবো কতজনের পারমানেন্ট স্ট্রাকচার আছে? কারণ নেই। আজকে হয়তো আর্যপট্টির আছে বা এক দুইজন আছে, আমাদের শ্মশান রোড আছে, কিন্তু আজকে অম্বিকাপট্টির মতো বড় পুজোতে নেই, ইটখোলায় আছে কিন্তু আজকে ডেলাইট ক্লাবে নেই। তো এটা একটা বিশৃঙ্খলার সৃষ্টি হতে যাচ্ছে। প্যান্ডেল অ্যালাউ করা উচিত, ওপেন প্যান্ডেল করে দাও, ক্লোজ প্যান্ডেল না করে। এছাড়া র্যাট টেস্টিংয়ের যে নিয়মটা সরকার বানিয়েছে যে পুরোহিতকে আর কমিটি মেম্বারদের র্যাট টেস্টিং করতে হবে, দেখেন করোনাকে ফাইট করতে হলে সবাইকে ব্যক্তিগতভাবে একটু সাবধান থাকতে হবে। আপনি যদি আমার র্যাট টেস্টিং 5টা বিকেলে করেন, দের ইজ নো গ্যারেন্টি দ্যাট নেক্সট ডে 5টা বিকেলের মধ্যে আমার র্যাট, আমার করোনা হবে না। সো র্যাট টেস্টিংয়ের এই নিয়মটা আমি মনে করি যে অনেক কমিটি মেম্বার আর পুরোহিতরা নাও মানতে পারে, এবং এরকম তো না যে আজকের দিনে মন্দিরে মন্দিরে পুজো হচ্ছে না, ওদের কি র্যাট টেস্টিং হচ্ছে? তো প্যান্ডেলের পুরোহিতের র্যাট টেস্টিং কেন হবে এটা আমি বুঝতে পারি না। আর লকডাউনের পরে দেশের অর্থনৈতিক ব্যবস্থা যা দুরবস্থা করেছে বিজেপি সরকার, তারপরে এখন বলছে যে 9টার পরে ক্ষুদ্র ব্যবসায়ীরা বা স্টল খুলে থাকতে পারবে না, এটার কি যুক্তি? আজকে গ্রাম থেকে যখন মানুষরা শহরে আসবে, সবাই তো কে বড় হোটেলে খেতে পারবে না, ওদের ওদের যখন পরিবার ছেলে বাচ্চারা বউকে নিয়ে আসবে, ওরা যদি কিছু মানে কিনতে চায় ওরা কোথা থেকে কিনবে? আর ক্ষুদ্র ব্যবসায়ীর দোষটা কি? লকডাউন হলেও ওরা ভুগে আর বড় ব্যবসায়ীদের লাভ হয়, পূজার সময় এখন বড় ব্যবসায়ীদের লাভ হবে, ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষতি হবে। আমি মনে করি এখন আজকের দিনে পুজোর আগে তো ব্যবসায়ীরা ব্যবসা করছে, তো এখন কি করোনা হচ্ছে না, খালি পুজোর সময় করোনা হবে? এগুলো কোনো যুক্তি নেই, এগুলো কোনো যুক্তি নেই। আমি মনে করি দ্যাট আসাম গভর্নমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ইজ টোটালি কনফিউজ। দর্শকবৃন্দ দেখুন, এখন মানুষের মনে অসন্তুষ্টির কারণটা কি? অনেক লোকে, অনেক পুজো কমিটি আগে থেকেই ওনারা রেডি করে দিয়েছে, সবকিছু রেডি, পূজার যে প্রতিমাগুলো অর্ডার দেওয়া হয়েছে, পুরোহিত অর্ডার, সেই ঢাক ঢাকি ঢুকি সব কিছু ওনারা আগে থেকে সেট করে নিয়েছেন। হঠাৎ করে আবার সেই এসওপিটা দেওয়াতেই কিন্তু সে কাছাড়ের বিভিন্ন পুজো কমিটি সেটা মানছেন না, এবং ওনারা পুজো করবেনই বলে ওনাদের এরকম একটা ইঙ্গিত করে দিয়েছেন যে আমরা পুজো করব, যদি তার পরিপ্রেক্ষিতে আমাদেরকে জেলে যেতে হয় তাহলেও আমরা যাব।
দেখুন, হাইলাকান্দিতে টেম্পোরারি প্যান্ডেলে কোনো বাধা নেই, এরকম কোনো কিছু আসেনি, শুধু কাছাড় ডিস্ট্রিক্টে টেম্পোরারি প্যান্ডেলে বাধা। হাইলাকান্দি ডিস্ট্রিক্টের যারা পুরোহিত কমিটি আছেন, যারা রাঁধুনি কমিটি আছেন, ওনারা অস্বীকার করে দিয়েছেন করোনা টেস্টকে নিয়ে, যে পঞ্চমীর দিনে যদি করোনা টেস্ট করা হয়, পুজোর অলরেডি কন্ট্যাক্ট নেওয়া থাকে, বায়না নেওয়া থাকে, পঞ্চমীর দিনে টেস্ট করে কোনো পুরোহিতের যদি সেই পজিটিভ আসে তাহলে তো সেই পুরোহিত পুজো করতে পারবে না, তাহলে পুজো কমিটি কীভাবে পুরোহিত জোগাড় করবে, তার ব্যাপারেও একটা প্রশ্ন ওনারা করেছেন। এখন আপনারা দর্শক আপনাদের মতামতটা কি নিশ্চয়ই বলবেন, কিন্তু অনেক লোকের প্রশ্ন শুধু দুর্গাপুজোতেই কেন এরকম হচ্ছে, সেই সাংস্কৃতিক অনুষ্ঠান কেন ব্যান। দেখুন, সাংস্কৃতিক অনুষ্ঠান যারা করেন, যারা শিল্পী, ওনাদেরও কিন্তু এখন ভাতে মরতে হচ্ছে, কিন্তু এখন কীভাবে চলছে ওরা জানি না। অনেক লোকের বারে বারে কমপ্লেন আসছে আমাদের পেজে যে আমরা কি করব, আমাদের রুজি নেই, কেন আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান করতে কেন বাধা দেওয়া হচ্ছে। যে জায়গাতে রাজনৈতিক ফাংশন করতে কোনো আপত্তি নেই, রাজনৈতিক কনফারেন্স করতে কোনো আপত্তি নেই, সেই জায়গাতে কেন আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পারবো না, তার উপরে বিরাট বড় একটা প্রশ্ন। আপনারা দর্শক আপনারা কি মনে করেন, আপনারা কমেন্টে নিশ্চয়ই বলবেন, আপনাদের মতামত খুবই ইম্পর্টেন্ট। আপনারা যত ভালো মতামত করবেন তত এই আপডেটগুলো আমাদের উপর লেভেল অবধি চলে যায়, এবং এই আপডেটটা যত আপনি শেয়ার করবেন তত তাড়াতাড়ি পৌঁছে যাবে, যত তাড়াতাড়ি শেয়ার করবেন তত তাড়াতাড়ি পৌঁছে যাবে। দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা নতুন আরেকটি আপডেট নিয়ে আবার আপনাদের সামনে ফিরে আসবো। আমাদের ইউটিউব চ্যানেলটা শিলচর নিউজের নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আমাদের ফেসবুক পেজটা শিলচর নিউজের নতুন হলে ফলো এবং লাইক করে নেবেন। নমস্কার।